ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেকে আমাকে কমেন্ট করেছেন, অনুরোধ করেছেন, দিদিভাই আপনি ব্লগ ভিডিও আনবেন, ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে। ঠিক আছে, আপনাদের ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে, তবে ব্লগ ভিডিও দিলে কখনো সেরকম ভিউ হচ্ছে না কেন সেটা আমি বুঝতে পারছি না। সেটা আপনাদের পরে আমি দায়িত্ব দিলাম কেন হচ্ছে না। আমার চ্যানেলে মোটামুটি সাবস্ক্রিপশান 19+, মানে 19,000+, তারপরও কিন্তু সেই তুলনায় ভিউ হচ্ছে না, কেন হচ্ছে না সেটা আমি বুঝতে পারছি না। আবার তোমরা অনুরোধ করে যাচ্ছ যে ব্লগ ভিডিও আনো, ব্লগ ভিডিও আনো, ব্লগ ভিডিও আনলে তেমন একটা ভিউ হচ্ছে না। হেলথ ভিডিও আনলে মোটামুটি ভিউ হচ্ছে, আবার কিছু কিছু হেলথ ভিডিওতেও তেমন একটা ভিউ হচ্ছে না। এখন শোনো, আমি একটা কথা বলি যে আমার একটা ব্লগ ভিডিও, ব্লগ চ্যানেল, এখানে ব্লগ ভিডিও থাকবে, তারপরে হেলথ ভিডিও থাকবে, রান্নার ভিডিও থাকবে, অনেক রকম ভিডিও থাকবে। যদি আমাকে ভালোবাসো তাহলে তোমাদের সব ধরনের ভিডিওই দেখতে হবে, তাই না? দেখা উচিত কি না বলো, তাই বলো। আমি তো মনে করি যে যারা আমাকে ভালোবাসবে তারা আমি যে ধরনের ভিডিও দেব অবশ্যই তারা পছন্দ করবে, কিন্তু সেই তুলনায় আমার কিন্তু ভিউ হচ্ছে না। খুবই কষ্ট লাগছে, খুবই কষ্ট লাগছে, কেন হচ্ছে না সেটা আমি জানি না। হ্যাঁ, এই যে মোটামুটি আমার গেস্টরা আসা শুরু করে দিয়েছে, আমাকেও প্রণাম করে নিচ্ছে, আর আরও কিছু এখনও বাকি আছে, তারা আসবে, এখনও আসেনি, তারা রাস্তাতে আছে, এখনই চলে আসবে। আর এদিকে ঋতু রান্নাবাড়া শুরু করে দিয়েছে। আমি এই ভিডিওটা দুই পার্টে বানিয়েছি, এক পার্ট আগে দিয়েছি আর এই এক পার্ট, তার কারণ যদি দুই পার্টে না বানায় তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, আর বড় ভিডিও কেউ দেখতে চায় না। এই জন্য আমি ছোটো ছোটো করে ভিডিও বানাচ্ছি। আর এদিকে দেখো কালাচাঁদ কীভাবে কেলাচ্ছে। তোমাদের কাছে একটা কথা বলি, কালাচাঁদ কিন্তু একটা প্রেমে পড়েছে, কোথায় পড়েছে, কীভাবে পড়েছে সেটা কিন্তু আমি জানি না। তোমাদের উপর আমি ভার দিলাম যে কালাচাঁদ কার সঙ্গে প্রেম করছে, তোমরা অবশ্যই অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে, ঠিক আছে? আমি এগুলো বলছি আর ওরা খুব হাসাহাসি করতেছে, হাসলে কিন্তু হবে না, কোথায় প্রেম করতেছে এটা আমার ধরতেই হবে। আর আমার প্রতি প্রচণ্ড অবহেলা করছে, এই অবহেলাটা আমি মেনে নিতে পারছি না। কার প্রেমে পড়েছে, কোথায় পড়েছে যদি আমি ধরতে পারি না, তাকে তো মুড়ো ঝাঁটা দিয়ে বাড়ির থেকে বের করবো আগে। হ্যাঁ, আর যদি দেখি যে খুব বেতাল বাইছে তাহলে কিন্তু আমি কচু গাছে গলায় দড়ি নিয়ে মরব, এটা কিন্তু আগে থেকে আমি বলে দিচ্ছি ভিডিওর ভিতর। তোমরা অবশ্যই অবশ্যই কালাচাঁদ কার সঙ্গে প্রেম করছে অবশ্যই আমাকে জানাবে, যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো, ঠিক আছে? যেহেতু কালাচাঁদ গান টান গায়, তো কোনো জায়গায় হয়তো প্রেমে টেমে পড়তে পারে, বুঝতে পারছি না, ছোটো না বড় কার প্রেমে পড়েছে বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে যে ছোটো মোটো কারোর সাথে প্রেমে পড়েছে, তা না হলে মন এত উচ্ছল থাকবে কেন, তাই না? আমার প্রতি যে সুপু বলতে পাগল ছিল সেই সুপুর প্রতি তার কোনো একটা ভালোবাসা নেই, দুই তিন মাস ধরে দেখতেছি। তার মানে তোমরা বোঝো যে এ কারোর সঙ্গে একটা প্রেম প্রীতি করতেছে। কার সঙ্গে প্রেম করছে সেটা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখো যন্ত্রশিল্পীরাও এসে গিয়েছে আর কালাচাঁদ কেলাচ্ছে। আমি একটু কালাচাঁদের ধারে বসলাম, দেখি কি ভাবটা ওর চোখে মুখের ভাবটা কি, একটু দেখতে থাকি। যদি দেখি যে চোখে মুখের ভাব একটু অন্যরকম তাহলে সপা সব কিন্তু দিয়ে দেব, ঠিক আছে? আজকে লোকের মধ্যেই দেব, আজকে কিন্তু কোনো কথা হবে না, আজকে লোকের মধ্যেই কিন্তু আমি দেব, কেন আমার প্রতি এতটা অবহেলা করতেছে। আমি যদি সেই শালিকে ধরতে পারি না, এই যে একটা দৌড়চ্ছে, এটা দিনভর খালি মেয়েদের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে বেড়ায়। এই যে আমাকে শুধু বলে বৌদি মেয়ে দেখে দাও, মেয়ে দেখে দাও, বিয়ে করবো, বিয়ে করবো, কাকে যে বিয়ে করবে সেটা আমি বুঝতে পারছি না। ওর যে কার সঙ্গে প্রেম, এটাও প্রেম করে, আমি বুঝতে পারছি না। আমি ধরে ফেলবো, তাড়াতাড়ি ধরে ফেলবো, আমি তাড়াতাড়ি ধরে ফেলবো এই কটা কার সঙ্গে কি করতেছে। আমি এখন বাটি চালান দেবো, বাটি চালান দিয়ে দেখবো কে কার সাথে প্রেমটা শুরু করে দিয়েছে, এটা আমার ধরতে হবে, নইলে আমি কিন্তু মইরা যাব তাড়াতাড়ি, ঠিক আছে? হ্যাঁ, ঘরের বেটা যদি আরেকজনের সাথে প্রেম করে তাহলে তার মতো দুঃখ আছে, তোমরাই কও, তোমরাই কও, তোমরাই আমাকে কবা যে ঘরের বেটা যদি কারোর সাথে প্রেম করে সে মহিলার অবস্থা কি হতে পারে, তাহলে বোঝো আমার অবস্থাটা কি। এই যে তোমাদের সামনে হাসতেছি খেলতেছি না, আমার মনে কিন্তু প্রচণ্ড রাগ জমে আছে, প্রচণ্ড রাগ। এই যে এরা খেতে বসে গিয়েছে, এখন সবাই একে একে খেতে বসে গিয়েছে, এরা খাওয়ার পরে তারপরে আমরা খাবো। এই জায়গা বাসায় তাই না, বুঝতে পারছি। আমরা খাইলাম কোন দিন, কে কে আইছিলি, কে কে আইছিলি, আমি ঘর দূর দিয়ে বুঝতে পারছিলাম কে কে আইছিলি, কে কে আইছিলি। আমি ওই যে বালিশ খেতা ওই যে গোসাই গোসাই ঠিক আছে,
না কি রকম পরিষ্কার লোক তা তো দেখে বুঝতে পারছিলাম। কি কি রান্না হয়েছে? কি 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 কি? হাঁসের মাংস, ইলিশ মাছ, লোটে মাছ, মানে বেলে মাছ, আমাদের দেশে বলে বেলে মাছ। তুমি কি ভাবছো নি ও আশায় থাইকো না? গান বাজনা যারা করে এদের রাজ আস কাটি কেন? কেন বিনা দেবী নাকি? আস বলতেই তো বিনা দেবী। আমি গরু মাংস খাই। তুমি তো গরু ছাগল ভেড়া সব খাও। এসব কি শিল্পীর দল? একজন শিল্পী, একজন শিল্পী, যন্ত্র শিল্পী, একজন যান্ত্রিক শিল্পী, একজন যান্ত্রিক শিল্পী, তোরে কবু পরে অশ্লীল শিল্পী, অশ্লীল শিল্পী, আর এটা হচ্ছে নৃত্য শিল্পীর অ্যাসিস্ট্যান্ট, আর এটা হচ্ছে আমার দেবজি আর টিভি শিল্পী, জিওগ্রাফিতে প্রত্যেকদিন কম্বো জানা লাগে এটা হচ্ছে আমার ভাইরাল টিভি এটা। বন্ধুরা তোমরা না ধরতে পারলেও আমি কিন্তু ধইরা ফেলেছি কার সঙ্গে কালাচাঁদ প্রেম করতেছে। ওই যে দেখেছ ঘরের শত্রু বিভীষণ আছে না, ওই ঘরের শত্রু বিভীষণের সঙ্গে প্রেম টেম করছে, এই জন্য আমার প্রতি এতটা অবহেলা জমে গেছে যে আমি তার ছোঁয়া খাওয়াই দিতে পারছি না। আমাকে ওটা ছোঁয়া খাওয়াই দে না, ঠিক আছে? সারাক্ষণ ওই বিবি নিয়ে শুয়ে থাকবে, বিবি নিয়ে নাচানাচি করবে, আর আমার প্রতি তার অবহেলা এসে গেছে। আগে যদি জানতাম রে বন্ধু যে উনি আমার সাথে এটাই করবে, তাহলে ওই বিভীষণকে একদম আলাদা করে রাখতাম, কিন্তু সেটা তো মোর হচ্ছে না। বিভীষণকে আমিও প্রচণ্ড ভালোবাসি, ঠিক আছে? আমিও ওর প্রেমে পড়ে গিয়েছি, আমিও প্রচণ্ড ভালোবাসি, আর উনি আছে বলেই আমাদের সংসারে এত আনন্দ ফুর্তি ভালোবাসা সব কিছুই জমে থাকে সবসময়। সেটা হলো কে বলতো? আমাদের টিনু সোনা। টিনু সোনার সঙ্গে উনি সুন্দর মতো প্রেম প্রীতি চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য আমার মনে একটুখানি দুঃখ, আর আমি ধরে ফেলেছি। আমি জানি তোমরা ধরতে পারবে না, আমি ছাড়া কেউ ধরতে পারবে না। তার ঘরের লোক কার সঙ্গে প্রেম করে সেটা কি বাহিরের লোক জানে? আমি ছাড়া কেউ জানে না কোথায় সে প্রেম করে। ওই যে সুন্দরী, আমার থেকে বেশি সুন্দরী, তাই ওর সঙ্গে প্রেম করে। বন্ধুরা অনেক ফানি করলাম, মজা করলাম, তোমরা কেউ কিছু মনে করো না, আমার কালাচাঁদ ওই টিনটিনির সঙ্গেই প্রেমটা করে, সেটাই তোমাদের আজকে বোঝাতে চেয়েছি, ঠিক আছে?
আমার ছেলে কোথায় যাবে, ওর বাবাকে বলছে বাবা আমি একটু বাইরে যাব। তোর বাবা বলছে কেন, তুমি এখন বাইরে যাবা কেন, খাওয়া দাওয়া করবা না? তা বলছে না আমি পরে এসে খাবো, আমি একটু দারোগার সঙ্গে একটু বাইরে যাচ্ছি, যেহেতু ও থানাতে জিডি করে, তো মানে জিডি লেখালেখি করে, এই জন্য পুলিশ ওকে বলছে যে আমার সঙ্গে। ভিডিওটি এখানেই আমরা টাটা বিদায় দিচ্ছি। এই যে শিল্পীর দল, তারপর যন্ত্র সঙ্গীতের দলেরা, এরা সবাই খেটে কোথায় যাবে? ডাক্তার গাইতে যাবে, ভাত লাগলে একটু দিয়ে দেবে, মাটি কাটতে যাবে, এরা মাটি কাটতে যাবে বলে এখন যদি ভাইরাল হয় তো ভালো কথা। বলে দাও আর বৌদির চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে, ভাই বলো আর বলতে না, আটকাবো কেন, বেশি তোমাকে দাম হয়ে গেছে নাকি কথায়।